দেখো ছাত্রীরা, আজকেও আবার আমরা কয়েকটা অঙ্ক দেখব। আজকের ফার্স্ট অঙ্ক এইচএস 2013 এ এসেছিল। প্রশ্নটা দেখো, পড়ি। একটি জলখাবারে 386 কিলো ক্যালোরি কথাটার মানে হচ্ছে, মানে একটা জল খাবার হচ্ছে 386 কিলো ক্যালোরি সমৃদ্ধ, ঠিক আছে? 386 কিলো ক্যালোরি সমৃদ্ধ জল খাবারটা, সেই জল খাবারটাতে স্নেহ পদার্থ আছে 13 গ্রাম আর কার্বোহাইড্রেট আছে 58 গ্রাম, শর্করা আছে। তাহলে প্রোটিন কতটা আছে? এই অঙ্কটা একটু অন্যরকম। আমরা এতক্ষণ কি করছিলাম, এত কার্বোহাইড্রেট, এত প্রোটিন, এত ফ্যাট আছে, সেই তিনটেকে গুণ করে যোগ করছিলাম। এখানে আমাকে টোটাল কত ক্যালোরি আছে সেটা বলে দিয়েছে। দিয়ে কি বলেছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট তিনটে সমৃদ্ধই খাবার। কার্বোহাইড্রেট আর ফ্যাটটা বলে দিয়েছে, শর্করা, স্নেহ পদার্থ, প্রোটিনটা আমাদেরকে বের করতে হবে। কি করব, 13 গ্রাম স্নেহ পদার্থ থেকে কতটা কিলো ক্যালোরি পাওয়া যায় সেটা দেখব, কার্বোহাইড্রেট, শর্করা থেকে কতটা পাওয়া যায় সেটা দেখব। এই যে দুটো পেলাম, এই দুটোকে যোগ করব, করে টোটাল ক্যালোরি মূল্য থেকে সেটা বিয়োগ করলে আমরা পাব, তাহলে বাকি যে ক্যালোরিটা অবশিষ্ট আছে সেটা আমরা প্রোটিন থেকে পেয়েছি। এরপর আমরা সেটাকে 4 দিয়ে ডিভাইড করলে প্রোটিনটা পাব। একটু ঘোরানো অঙ্কটা, কিচ্ছু শক্ত নয়, ভালো করে দেখো, আমি করছি, বোঝো। কোনো অসুবিধা যদি হয় এর পরেও কমেন্ট বক্সের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই জানিও, আমি বলে দেব কোনো সমস্যা থাকলে। আচ্ছা, এক গ্রাম স্নেহ পদার্থ থেকে পাওয়া যায় 9 কিলো ক্যালোরি, 13 গ্রাম স্নেহ পদার্থ থেকে পাওয়া যায় 9×13 কিলো ক্যালোরি, তাহলে 107 কিলো ক্যালোরি। এক গ্রাম শর্করা থেকে পাওয়া যায় 4 কিলো ক্যালোরি, 58 গ্রাম শর্করা থেকে পাওয়া যায় 4×58 কিলো ক্যালোরি ইকুয়ালস টু 232 কিলো ক্যালোরি, ঠিক আছে? তাহলে এবার আমরা কি বের করব, এই দুটো যোগ করে আমরা এইটা থেকে মাইনাস করব যে আমাদের কতটা কিলো ক্যালোরি প্রোটিন জাতীয় খাবার থেকে আমরা পাচ্ছি। লিখব, জল খাবারে উপস্থিত প্রোটিন থেকে প্রাপ্ত তাপশক্তির পরিমাণ 386 থেকে আমরা এই দুটো মাইনাস করবো, সেই জন্য কি করছি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে এই দুটো আমরা অ্যাড করে নেব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, কত বেরোচ্ছে দেখো, 37 কিলো ক্যালোরি। তাহলে এইটা আমরা
প্রোটিন থেকে পাচ্ছি, তাহলে কতটা প্রোটিন সেটা আমরা কি করব, এটাকে ফোর দিয়ে ডিভাইড করব। কি লিখব এখন, 4 kcal তাপ শক্তি পাওয়া যায় 1 gram প্রোটিন থেকে। তাহলে 31 kcal তাপ শক্তি পাওয়া যায় 1/4 gram প্রোটিন থেকে, 37 kcal তাপ শক্তি পাওয়া যায় 1/4 × 37 gram প্রোটিন থেকে। তাহলে কত হলো, 37/4 9.25 gram প্রোটিন, এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা কমপ্লিট। আজকের আমাদের সেকেন্ড অঙ্ক, 25 গ্রাম চিনির শরবতের ক্যালোরি মূল্য কত হবে? উত্তর, চিনির শরবত, চিনি মানে কি শর্করা, ক্যালোরি, ফোর দিয়ে ইন্টু করব। 25 গ্রাম চিনির শরবতের মোট ক্যালোরি মূল্য ইকুয়ালস টু 25 × 4 100 kcal, এটাই আমাদের আনসার। কিচ্ছু না, চিনি শরবত আর তো কিছু নেই, চিনি আছে, চিনি মানে শর্করা, তাহলে 1 গ্রাম শর্করা দহনে কত পাওয়া যায়, 4, সেজন্য 25 গ্রামের 4। ঠিক আছে, এর আগে একটা কথা চাইলে লিখতে পারো, না লিখলেও হবে, 1 গ্রাম চিনির ক্যালোরি মূল্য 4 kcal। ঠিক আছে, আমাদের আজকে থার্ড অ্যান্ড লাস্ট অঙ্ক দেখো, এটা HS 2014 এসেছিল। একটি আহারে 220 গ্রাম শর্করা, 40 গ্রাম প্রোটিন ও 40 গ্রাম ফ্যাট আছে, আহারটির মোট ক্যালোরি মূল্য নির্ণয় করো। যেরকম আমরা করছি, 1 গ্রাম শর্করা থেকে প্রাপ্ত তাপশক্তির পরিমাণ ফোর কিলো ক্যালোরি ২২০ গ্রাম শর্করা থেকে 220 × 4। এক গ্রাম প্রোটিন থেকে প্রাপ্ত তাপশক্তির পরিমাণ 4 kcal, 40 গ্রাম প্রোটিন থেকে প্রাপ্ত তাপশক্তির পরিমাণ 160 kcal, 1 গ্রাম ফ্যাট থেকে প্রাপ্ত তাপশক্তির পরিমাণ 9 kcal, 40 গ্রাম ফ্যাট থেকে প্রাপ্ত তাপশক্তির পরিমাণ 40 × 9 = 360 kcal। তাহলে আহারটির মোট ক্যালোরি মূল্য হবে, আহারটির মোট ক্যালোরি মূল্য হবে
দেখো এটা হচ্ছে টোটাল 1400 কিলো ক্যালোরি, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের আনসার। যেগুলো বললাম তাহলে করালাম, প্র্যাকটিস করো। আজকে প্রথমের অঙ্কটা কিন্তু একটু অন্য ধরনের অঙ্ক ছিল, এটা আজকে তোমরা ফার্স্ট টাইম আমি তোমাদের করালাম, একটু দেখো ওটা। তা তোমরা নিজেরা বাড়িতে অন্য নাম্বার দিয়ে করার চেষ্টা করো, ঠিক আছে? অন্য নাম্বার দিয়ে নিজেরা করবে, আর ক্যালকুলেটর কিন্তু ইউজ করবে না, ঠিক আছে?